কি হতে পারে আগামী এক মাসে বাংলাদেশে, একেবারে স্পষ্ট, খুবই ক্লিয়ার কাট স্পষ্ট। একটা হচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হলে সেই সাংবিধানিক ধারা অব্যাহত বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার জন্য হলেও আগামী নভেম্বর মাসে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং সেই নির্বাচনে কারা কারা যাবে, সেই নির্বাচনে কারা কারা যাবে এটা নভেম্বরের পনেরোর আগে কেউ বলতে পারবে না। বিএনপির একটা পার্টি যাবে বা বিএনপির সঙ্গে যারা আন্দোলনে আছে তারা যাবে, কেউ কেউ বলেন যে এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, তাকে আলটিমেটাম দিয়েছে এই এ দেশ দিয়েছে সেই দেশ দিয়েছে, তাকে নাকি কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে এই বাস্তবতায় বিএনপিও নেই, বিএনপিও এটা চায় না যে ওই বাইরের দেশ থেকে প্রেসক্রিপশান এসছে সেই প্রেসক্রিপশান দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো একটা চেয়ার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গয়েশ্বরচন্দ্র রায় বলছিলেন আমাকে যে এটা তো একটা চেয়ার, এটা এখানে শেখ হাসিনা আজ আছেন, আগে খালেদা জিয়া ছিলেন, এ ছিলেন সে ছিলেন, তো সেই চেয়ারকে একটা প্রেসক্রিপশান দিয়ে সরিয়ে দেয়া এটা আমার মনে হয় না যে এটা বাংলাদেশের বাস্তবতায় সম্ভব। এবং আমি 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 কনফিডেন্টলি বলছি যেহেতু আজকে প্রায় পনেরো ষোলো বছর বিএনপির সঙ্গে পেশাগত দায়িত্বের কারণে আমি কাজ করি তাদের সঙ্গে, আমি আমি বিশ্বাস করে বলছি যে এই প্রেসক্রিপশানে বিএনপিও চলে না। এবং অনেক দিন ধরে বলে আসছি যে ইলেকশান যেদিন হবে বাংলাদেশে সেই ইলেকশানের রাত ছাড়া আমেরিকা কী করছে বা আমেরিকার স্ট্যান্ড কী এটা বোঝার কোনো উপায় বা এটা এটা তারা বুঝতেই দিবে না, কারণ তাদের তাদের এইসব গেম প্ল্যানিং এগুলো অনেক অনেক বছর আগের প্ল্যানিং। এই যে এখন মিটিং চলছে, একটা উদাহরণ দিই আপনাদেরকে, ড্যান মজিনা আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে ছিলেন, তিনি হোসেন মোহাম্মদ এরশাদকে গিয়ে বলেছিলেন যে স্যার আর্মি টেক ওভার করছে বাংলাদেশে, আর কোনো নির্বাচন টির্বাচন হবে না, আপনি হবেন বাংলাদেশের নেক্সট ক্যারিয়ার চিফ। এবং সেই বিশ্বাস নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে যাননি, তার তার দলের এমপিদেরকে তিনি উইথড্র করে নিয়েছিলেন যে তারা প্রার্থীদের যেন না দেয়, তারা যেন ইলেকশনে অংশগ্রহণ না করে। তারপর বিকল্পভাবে যেভাবেই হোক রোশন এরশাদ তাকে দিয়ে একটা একটা ইলেকশন হয়েছে। সেই সময়ে আলটিমেটলি কথাটা সত্য ছিল না, একেবারেই ছিল না, এটা তো প্রমাণও হয়েছে যে হোসেন মোহাম্মদ এরশাদ ২০১৪র পর তিনি ২০১৮তে তিনি আর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারেননি বা বাংলাদেশের সেই অবস্থায় তিনি ছিলেন না। তো এরকম আমেরিকা আসলে কি করবে বা ইন্ডিয়া কি করবে, চায়না কি করবে, এটার উপরে বাংলাদেশ নির্ভর করে বলে আমার মনে হয় না। আমি সবসময় বলি বাংলাদেশের রাজনীতিবিদরা আছেন, বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রত্যেকেই এই দেশকে ভালোবাসেন এবং এই প্রত্যেকেই এই দেশের জন্যে এবং পোর খাওয়া রাজনীতিবিদ, মার খাননি পিটা খাননি, একেবারে রাস্তায় মৃত্যুর মুখে পড়ে থাকা মানুষগুলো তারা এখন বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি লিড করছেন। তাহলে সেই জায়গায় এই এখনকার যে এই প্রেসক্রিপশান এই দিক থেকে আসে সেদিক থেকে আসে, এ ফাইল ধরে দিয়ে গেছে সে ফাইল ধরে গেছে, ওই যে আজরা যে আসে ডোনাল্ড লো আসে, আলটিমেটলি বাংলাদেশ সেই দেশ না। বাংলাদেশে
অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের দেশ এবং সাম্প্রদায়িক একটা সম্প্রীতির দেশ, এবং এখানে কোনোভাবেই ওই সুলতানি আমল এখন আর আনার মনে হয় না কোনো সুযোগ সুবিধা কোনো কিছু আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। এবং আমি বলছি যে এই দেশে আগামীতে এই যা যা হচ্ছে, আজকে যা হলো এই বিএনপি সমাবেশ ঘিরে বা আগামী দু চার পাঁচ দিন যা ঘটবে, এগুলো খুবই সাময়িক, এগুলো সলভ হয়ে যাবে, এগুলো সমাধান হতেই হবে।